পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেল কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি ও জনবল সংকটের অভিযোগ তুলে বিক্ষোভ হয়েছে। তাদের দাবি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করতে হবে। বুধবার দুপুরে রেলওয়ে শ্রমিক লীগ ঈশ্বরদী আমতলা থেকে মিছিল বের করে সেটি বিভিন্ন রাস্তা ঘুরে পাকশী বিভাগীয় রেলওয়ে ভবনের সামনে শেষ হয়। সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন অস্থায়ী ও অনিয়মিত কর্মচারীরা রেলওয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব পদে কর্মরত অভিজ্ঞ কর্মচারীদের চাকরি হতে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ রেলওয়ের জন্য আত্মঘাতী বলে মনে করেন রেলওয়ে শ্রমিক লীগ।